হ্যালো দর্শক, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। সো আজকে আলোচনা করব ব্যাটল অফ মিরু কেফালন। হ্যাঁ দর্শক, মিরু কেফালন 1176 সালে ঘটিত হয়েছিল, মানে একটি যুদ্ধ হয়েছিল 1176 সালের। এই দিনে 17 সেপ্টেম্বর কিলিজ আর সালানের সেলজুক বাহিনীর কাছে বাইজেন্টাইন, হাঙ্গেরি, অ্যান্টিয়ক ও সার্বিয়ার সম্মিলিত বাহিনী পরাজিত হয়। এটি ছিল সেলজুকদের নিকট থেকে আনাতোলিয়ার উদ্ধারের চূড়ান্ত প্রচেষ্টা। তারা বারবার সেলজুকদের কাছে পরাজিত হয়ে ভাসাল হিসেবে সাম্রাজ্য রক্ষা করে, কিন্তু তারা এক শতাব্দী পূর্বে মানজিকার যুদ্ধে তাদের হারানো ভূমি পুনরুদ্ধার করতে সংকল্পবদ্ধ ছিল। সেলজুক ভাসাল রাজা থাকাকালে বাইজেন্টাইন সম্রাট ম্যানুয়েল তার সামরিক শক্তিকে অন্যত্র কাজে লাগান। তিনি পশ্চিমে হাঙ্গেরিকে পরাজিত করেন এবং সমস্ত বলকানের অঞ্চলে বাইজেন্টাইন নিয়ন্ত্রণ আরোপ করেন। তিনি পূর্বে আর্মেনিয়ান সাম্রাজ্য থেকে সিলিসিয়া পুনরুদ্ধার করে অ্যান্টিওক ক্রুসেডার প্রিন্সিপ্যালিটির অংশ দখল করে নেন। তিনি অভ্যন্তরীণ বিদ্রোহীদের নির্মূল করতে এবং সামরিক শক্তি অর্জনে সক্ষম হন। 1175 সালে সেলজুকদের সাথে বাইজেন্টাইন শান্তি চুক্তি ক্ষুণ্ণ হয়। সম্রাট ম্যানুয়েল যুদ্ধের লক্ষ্যে এত বড় সেনাবাহিনী গঠন করেন যে তা 10 মাইল জুড়ে ছড়িয়ে পড়ে। এই বাহিনী লাউডিসিয়া, চনে, লেম্পে, সেলিয়েনা, চমা ও অ্যান্টিওক হয়ে সেলজুক সীমান্তের দিকে অগ্রসর হয়। কেলিজ আরসালান শান্তির চেষ্টা করেন, কিন্তু ম্যানুয়েল তার বাহিনীর শ্রেষ্ঠত্ব সম্পর্কে নিশ্চিত ছিলেন এবং শান্তির প্রস্তাব প্রত্যাখ্যান করেন। তিনি আন্দ্রনিকোসের অধীনে তার বাহিনীর একটি অংশকে আমাসিয়ার প্রেরণ করেন। তিনি আন্দ্রনিকোসের অধীনে তার বাহিনীর একটি অংশকে আমোসিয়ায় প্রেরণ করেন এবং বৃহত্তর অংশ নিয়ে সেলজুক রাজধানী কোনিয়ার দিকে অগ্রসর হন। উভয় দলের পথই ছিল ভারী জঙ্গলের মধ্য দিয়ে, যেখানে তুর্কিরা সহজেই লুকিয়ে থাকতে এবং অ্যাম্বুস করতে পারত। আসামিয়াগামী সেনাদলটি সেলজুকদের অ্যাম্বুসে ধ্বংস হয়ে যায়। সেনাপতি আন্দ্রনিকোসের মাথায় একটি লেন্সে বিদ্ধ করে প্রদর্শন করা হয়। ম্যানুয়েলের যাত্রাপথে তুর্কিরা বাগানে আগুন লাগিয়ে দেয় এবং পানিতে বিষ প্রয়োগ করে। এই বাহিনীকে মিরু কেফালন দুর্গের নিকটে জিব্রিজের পর্বতে গিরিপথে মেন্ডার উপত্যকায় পরিচালিত করার লক্ষ্যে আরসালান চোরাগোপ্তা হামলা করেন। বাধ্য হয়ে ম্যানুয়েল ওই উপত্যকার পথ ধরেন। এই স্থানে পূর্বে এক যুদ্ধে তার দাদা এলেক্সিয়স বিজয়ী হয়েছিলেন। এটা স্মরণ করে তিনি আক্রমণ করার সিদ্ধান্ত নেন। সৈন্যদের মাঝে খাদ্য পানির অভাব এবং আমাশয় দেখা দেয়, ফলে ম্যানুয়েল দ্রুত অগ্রসর হয়ে হামলার সিদ্ধান্ত নেন। তারপর চল্লিশ হাজার সৈন্যের মাঝে 25,000 ছিল বাইজেন্টাইন, অবশিষ্টাংশ হাঙ্গেরি, অ্যান্টিওক ও সার্বিয়া কর্তৃক সরবরাহকৃত। তাদের কয়েকটি বিভাগে বিভক্ত করা হয়: ইনফ্যান্ট্রি, ভ্যানগার্ড, মেইন ডিভিশন, রাইট ইউং, লাগেজ অ্যান্ড সিজ ট্রেন, লেফট ইউং, সম্রাটের গ্রাফ রেজিমেন্ট ও রিয়ার ডিভিশন। আরসালান তার 10,000 সৈন্যের বাহিনীকে দুটি অংশে বিভক্ত করেছিলেন, নিজের ও কয়েকজন আমিরের অধীনে আসকার দল এবং তুর্কমান উপজাতির অনিয়মিত সেনাদল। আসকার দল বামাচ্ছাদিত মাঝারি ও ভারী অশ্বারোহী বাহিনী ছিল। তারা ধনুক ও ল্যান্স দিয়ে সুসংগত ইউনিটে যুদ্ধ করত, আর তুর্কমান অশ্বারোহীরা নিজ সর্দারের অধীনে কাজ করত। তারা হালকা মাউন্টেড তীরন্দাজ হিসেবে পারদর্শী ছিল।